আসন্ন উপজেলা নির্বাচনকে সরকারের আরেকটা ভোট চুরির ভাওতাবাজি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বুধবার দুপুরে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন তিনি আরও বলেন সরকার উপজেলা নির্বাচন দিয়েছে যে দেশে ভোট নাই ভোটের অংশগ্রহণের সুযোগও নাই সেখানে আবার কিসের ভোট এই নির্বাচন এদেশের মানুষের সঙ্গে একটা ধাপ্পাবাজির দিকে নিয়ে যাওয়া এটা ভোটের নামে ভাউতাবাজি সাতই জানুয়ারির ভোটে পঁচানব্বই শতাংশ ভোটার না যাওয়া থেকে চলমান আন্দোলনের বিরোধী দলের রাজনৈতিক সফলতা উল্লেখ করে আরও বলেন পঁচানব্বই শতাংশ মানুষ ওই নির্বাচনে ভোটকেন্দ্রে যায়নি এবার সেই চিন্তা থেকে সরকার ভোটারদের আনতে নতুন কৌশল নিয়েছে এবার তারা চিন্তা করেছে যে মানুষ নৌকাকে ভয় পায় নৌকার কথা শুনলে বোধ হয় ভোট যাবে না সেজন্য নির্বাচনে তারা এবার দলীয় প্রতীক বাদ দিয়ে দিয়েছে অথচ তারাই স্থানীয় সরকার আইন করেছে নৌকা দিয়ে অর্থাৎ দলীয় প্রতীক দিয়ে নির্বাচন করার জন্য আইনটা কিন্তু বাতিল করেননি আইন রেখেই তারা এই নৌকা প্রতীক নিয়ে জনগণের কাছে যাচ্ছে না কারণ ওরা দেখেছে বাংলাদেশের জনগণ নৌকা যেখানে আছে তারা সেখানে নাই তারা নৌকা বয়কট করেছে